আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকে এই চ্যানেলে ফার্স্ট আমি একটা নতুন ব্লগ দিতে যাচ্ছি। আসলে আমি চাচ্ছি যে এই চ্যানেলে এখন থেকে কন্টিনিউ আমি একটা একটা করে করে ব্লগ দিব, আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমার প্রথম এই চ্যানেলে, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা চলুন আমার সাথে, আমি এখন রওনা দিচ্ছি, এখন যাব আমার ওই বোনের বাসায়, ওকে সবাই নিতে আসবে, ওখানে গিয়ে আমি মানে দুপুরে খাওয়া দাওয়া করব। চলুন তাহলে আমার সাথে এনজয় করুন আজকে আমার ব্লগটি। এই তো চলে আসছি বাসায়, এখন উঠতেছি। কি খবর? সারাদিন শুধু ঘুমায় নাকি? কেমন আছো? ভালো আছি। এই তো খেতে বসে গেলাম, এখন খাওয়া দাওয়া করবো। দাওয়া শেষ করে ছাদে আসলাম, সবাই মিলে ছাদে ঘুরতেছি। এই যে দেখাই, দেখেন ছাদে অনেক জিনিস আছে এখানে, অনেক। এই যে দেখেন বেগুন, বেগুন ধরছে অনেক। এই যে পোড়া ছাদ ধরে বাগান, এখান থেকে শুরু করে আপনার এই যে সব পুরা ছাদে যত ধরনের সবজি আছে সব ধরনের সবজি লাগাইছে, আর এত সুন্দর সবজি হয়েছে। এই যে দেখেন ভেন্ডি কত সুন্দর ভেন্ডি ধরছে, তারপরে এই যে কুল্লা, কুল্লা ধরে আছে। এখানে দেখেন যে পুঁয়ের শাক কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর পুঁয়ের শাকগুলা। এখানেও আবার ভেন্ডি, বেগুন, একটা সুন্দর জিনিস দেখাচ্ছি দেখছেন, এই যে লায়ের গাছ, লায়ের কলি ধরছে অনেক। জাম্বুরা, জাম্বুরাটা বেশি সুন্দর লাগতেছে। এখানে আবার ভেন্ডি, এখানে আবার যে অন্যরকম বেগুন, কাটা বেগুন বলে সেই কাটা বেগুনগুলা, ওই শাকও এখানে আছে। এই যে দেখেন কত বেগুন, আর এই যে এটা হলো আপনার কি মালটা, মালটা লাগাইছে, অনেকগুলা মালটা ধরছে, অনেক মালটা, দেশি মালটা। আসলে কেমন স্বাদ জানি না, কিন্তু ভাইয়া লাগাইছে, খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন স্বাদ। এই যে মরিচ, প্রচুর মরিচ ধরছে, ঝুমঝুম ঝুমঝুম করতেছে, দেখেন দেখছেন গায়ে গায়ে কত মরিচ, উরি বাবা, এরকম মরিচ কেনার সময় তো এভাবে দেখি নাই। আর এখানে আবার আর একটা জিনিস, আমরা গাছ, এই যে দেখেন আমরা কত প্রচুর আমরা। এটা হচ্ছে বরবটি গাছ, এখনো বরবটি ধরে নাই। গোলাপ ফুল গাছ, এই যে মিষ্টি কুমড়ার ফুল ধরছে, এই যে মিষ্টি কুমড়ার ফুল, এটা হচ্ছে যে গোলাপ ফুল, গোলাপি সাদা মিক্স করা গোলাপ
ফুল গাছ এখানে, এখানেও দেখেন কি গাছ। আর একটা জিনিসই যে দেখেন, পেয়ারা ধরে আছে, মানে পুরো ছাদ বাগান এত সুন্দর করে করছে। যেমন ধরনের ফলই চান না কেন, সব ধরনের ফলই আছে। এই যে লেবু দেখেন, কত ছোট্ট গাছে লেবু একদম ঝুমঝুম ঝুমঝুম করছে। এই যে দেখেন, হাই হাই হাই, সব পিচ্ছিরা খাওয়া দাওয়া করে ছাদে উঠছে, ছাদে উঠে খেলাধুলা করতেছে। এইদিকে বাবার আপনার বেগুন উড়ে, বাবা আমি আটকা পড়ছি, আটকা পড়ে গেছি আমি। এখানে কি, এখানেও দেখতেছি পুঁই শাক। ও এটা হচ্ছে গা, হ্যাঁ ওল গাছ, ওল গাছ, ওলকপি, হ্যাঁ। আর এই যে মানি প্লান্ট অনেক হয়েছে, এখান থেকে আমার ডাল নিয়ে যাওয়া লাগবে। মানি প্লান্টগুলো অনেক সুন্দর হয়েছে, ডাল নিয়ে যাব। এই তো আজকের ঘোরাঘুরি, প্রচণ্ড গরম ছিল, মনে করছিলাম যে এত গরম, গরমের মধ্যে আসলে হয়তো ওখানে গিয়ে থাকবো কীভাবে। কিন্তু আপনার এখানে আসার পরে এত বাতাস, বাতাসে খুব ভালো লাগতেছে, গরম বোঝা যাচ্ছে না আর একদম। হ্যাঁ হ্যাঁ একদমই সুন্দর, খুব বাতাস হচ্ছে। একটু পরে চলে যাব, বাবুকে নিয়ে যাবে, বাবুকে বিদায় দিয়ে আমিও চলে যাব এখান থেকে। আজকে এলাকায় কি যেন হয়েছে, এখানে দেখতেছি পুলিশ, এই যে দেখতে পাচ্ছেন, জানি না পুলিশ এসে দাঁড়ায় আছে কি যেন, হয়তো ঝামেলা হয়েছে। এই দেখেন অনেক বাতাস, বাতাসে পাতা নড়তেছে কি, খুব সুন্দর বাতাস। এখানে একটু থাকবো, তারপরে নিচে যাব, নিচে গিয়ে আমরা এখান থেকে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, আর আমার প্রথম ব্লগ যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক কমেন্টস আর বেশি বেশি করে শেয়ার করবেন। এবং পরবর্তী ভিডিও বা পরবর্তী ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করবো আপনাদের জন্য। তো বন্ধুরা আল্লাহ হাফেজ, বাই বাই।